আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই ভেহিকলের আরও একটি নতুন ভিডিওতে আমি গালিব আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, এর আগের যে ভিডিওটা ছিল আমার ইউটিউব চ্যানেলে, ওইটা একটা সিইটি নিয়ে করা, এবং আজকে আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে এসেছি এটা হচ্ছে টয়োটা ফিল্ডার WXB। তো WXB-তে আসলে বেশ কিছু চেঞ্জ আছে এই গাড়িটাতে, আর এই গাড়িটা অন্যান্য WXB-তে কিছুটা হলেও ইউনিক। ইউনিকটা এখন বিভিন্নভাবেই হতে পারে, তো এই গাড়িটাতে কী কী ইউনিক ফিচার আছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা এটা দেখা শুরু করি। প্রিয় দর্শক, এটা হচ্ছে জুলাই মাসের 4 তারিখ, আমি তারিখটা বলতে ভুলে গিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে গাড়িটার ফ্রন্ট লুক, WXB-তে অলওয়েজ প্রজেকশন হেডলাইট থাকে, লাইটটা টোটালি চেঞ্জ, এক্সো ফিল্ডার, তারপর হচ্ছে এক্সোর ভিতরে এক্স প্যাকেজ, জি প্যাকেজে অনেক সময় প্রজেকশন থাকে, বাট এই DRL-টা থাকে না। এই DRL-টা শুধুমাত্র WXB যে এডিশনগুলো থাকে ওগুলাতে এই DRL-টা আসে। এর যে ফগ লাইটটা আছে নিচের অংশে, ফগ লাইটটা হচ্ছে হ্যালোজেন, দেখতে পাচ্ছেন এখানে যে গ্রিলটা আছে, গ্রিলটার সাথে নিচে ক্রোম ফিনিশ করা। এই তো মোটামুটি ওভারঅল ফ্রন্ট লুক। ফ্রন্ট লুকটা একটু দেখতে ইউনিক, ইউনিকের কারণ হচ্ছে গ্রিলটা। এখানে টয়োটার যে গ্রিলটা অরিজিনালি থাকে, জাপানি যিনি ইউজার ছিলেন উনি চেঞ্জ করে এখানে TRD-র একটা গ্রিল লাগিয়ে নিয়েছেন। এটাতে দেখতে আসলে গাড়িটা ওভারঅল ফ্রন্ট থেকে দেখতে অনেকটাই এর সৌন্দর্যটা বেড়ে গেছে শুধুমাত্র গ্রিলটা চেঞ্জের কারণে। গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার, কিছু কিছু অ্যাঙ্গেল থেকে পার্পলের মতো লাগছে, দেখতে পাচ্ছেন। এর যে সাইড প্যানেলে যদি যাই, সাইড প্যানেলও কিন্তু বডি কিট করা আছে ডোর প্যানেলের নিচে। এর যে চাকা আছে, চাকা হচ্ছে অরিজিনাল 16 সাইজের চাকা, এখানে আমি চাকার সাইজটাও দেখাচ্ছি, 185/55 16 সাইজের অরিজিনাল, এই রিমটা টয়োটা থেকে আসে। প্রিয় দর্শক, চাকার সাইজটা দেখালাম, এখানে হাইব্রিড মার্কিং করা আছে, এখানে যে লুকিং গ্লাস আছে দেখতে পাচ্ছেন ডিং পড়ছে। ডোর প্যানেলে যদি আসি, এখানে ক্রোমের ফিনিশ করা একেবারে লাস্ট পর্যন্ত, পুরাটাই প্রাইভেসি গ্লাস অনলি ড্রাইভিং এবং ফ্রন্ট হুইল মানে সিটটা ছাড়া। এখানে হচ্ছে আপনার যে হ্যান্ডেল বার আছে এটাও ক্রোম ফিনিশ করা। কিন্তু একটা ইউনিক ফিচার আছে, ফিচারটা আমি পরে দেখাবো, এখানে অনেকে ভাবতেন চাবির ফিচার আছে, বাট এখানে স্মার্ট কি এন্ট্রিটা কই দেখাচ্ছি একটু পরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেয়ার যে ডোরটা আছে এখানেও নিকেল করা, একই চাকা, তাই আমি দেখালাম না। আমি এখন একেবারে রেয়ার সাইডটা আসছি, রেয়ার সাইডটাও দেখতে একটু ইউনিক লাগছে, কেন লাগছে আমি এখনই বলছি আপনাদের। তার আগে উপর থেকে আসি, এখানে শার্ক টেইল আছে, শার্ক টেইলের সাথে আপনার হচ্ছে এই জায়গায় স্পয়লার আছে, স্পয়লারের সাথে আপনার ব্রেক লাইট অ্যাটাচ করা, দেখতে পাচ্ছেন। এখানেও প্রাইভেসি গ্লাস দেওয়া আছে, রেয়ার ওয়েপার আছে। এখানে লাইটটা দেখাই, WXB-র LED লাইট, এখানে ইন্ডিকেটার ব্লিঙ্ক করছে, ব্যাক লাইটটা এই জায়গায়, LED লাইটটা এই পর্যন্ত। WXB-তে 17-তে 2টা শেপ হয়, ওল্ড শেপ নিউ শেপ, এইটা হচ্ছে ওল্ড শেপটা, এর নিচে 2টা রিফ্লেক্টর আছে। এরপরে নাম্বার হোল্ডারের অপশন, লাইট দেখতে পাচ্ছেন রিয়াল লাইট, এখানে করোলা ফিল্ডার মার্কিং করা আছে, WXB এবং হাইব্রিড মার্কিং করা আছে। আর একেবারে যদি নিচে যাই, নিচে এখানে একটা বডি কিট দেওয়া আছে যেটা WXB-র সব এডিশনে থাকে, আমি এর আগে একটা অ্যারোটারও দেখিয়েছিলাম ওইটাতেও ছিল। এর যে কারণে ইউনিকটা লাগছে এইটা হচ্ছে এই কিটটা, এখানে একটা ক্রোম ফিনিশ করা আছে, এটা যদিও ক্রোম না এটা ফাইবারের সম্ভবত, এখানে ফিল্ডার মার্কিং করা আছে, এই কারণে আসলে দূর থেকে দেখতে অনেকটা সুন্দর লাগছে আর কি, ব্ল্যাকের ভিতরে সিলভার কালার। আমি এখন ডোরটা ওপেন করলাম, প্রথমে যেটা দেখাবো এটাতে টনি কভার আসছে, এটা জাপানে যিনি ইউজ করতেন উনি ওনার সুবিধা মতো টনি কভার এখানে ইনস্টল করেছেন, দেখতে পাচ্ছেন এখানে হালকা ওজনের যে কোনো কিছু ক্যারি করতে পারবেন। কভারটা খুললাম, এরপরে হচ্ছে রুম লাইট আছে, রুম লাইট চাইলে অন অফের অপশন আছে, চাইলে অফ করে রাখতে পারেন। এরপরে হচ্ছে এর নিচে চাকা আসে নাই, স্ট্যান্ডার্ড যে টুল কিট যেটা, যেমন এয়ার প্রেশার মেশিন দেখতে পাচ্ছেন, জেল এগুলো আসছে। এই তো মোটামুটি গাড়ির রেয়ার সাইডটা দেখালাম, এখন হচ্ছে গাড়ির ভিতরে যে সাইডটা আছে এটা দেখাবো। এখানে ডোর ওপেন করলাম, সিচারের ডোর প্যানেল এখানে লেদার ফিনিশ করা, দেখতে পাচ্ছেন এখানে লেদার ফিনিশ। এরপরে হচ্ছে নিচের অংশ আছে, এখানে স্পিকার আছে, কাপ হোল্ডার আছে, এখানে ডোর ওপেনের বারটা ক্রোমের। এখন সিটটা দেখাচ্ছি আপনাদের, সিটটা এখানে হচ্ছে হেডরেস্টটা লেদারের, স্টিচগুলো দেখতে পাচ্ছেন মাঝখানেও, এটা আর্টিফিশিয়াল লেদার টাইপেরই, পুরোপুরি ফেব্রিক্স না। এখানে আর্মরেস্ট আছে, আর্মরেস্টটা লেদারের, আর্মরেস্টটা চাইলে উপরে উঠাইলে তিনজন বসতে পারবেন, ওইখানে মাঝে যিনি বসবেন ওনার জন্য হেডরেস্টের ব্যবস্থা আছে। আর সিচারের সবগুলার ফিল্ডারের সবগুলার এই জায়গায় হচ্ছে বাটন থাকে, আপনারা এটা প্রেসের মাধ্যমে সিটটা আরও ব্যাকে নিয়ে যেতে পারবেন। আমি দুইটা সিটের আসলে আপনাদের ডিস্টেন্সটা দেখাচ্ছি, এখন
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার লেফট সাইডে সিট এবং ওটা হচ্ছে ওই সাইডে, যেটা ম্যাক্স বলতে গেলে আসলে ওইটাই লেফট সাইড, এটাই রাইট সাইড, বাট এই সিটটার থেকে ওই সিটটা কিন্তু যথেষ্ট এগিয়ে। সো বোঝা যাচ্ছে যে আসলে কতটুক আরামের সাথে আপনারা পিছনে বসতে পারবেন। এই হচ্ছে রিয়ার সাইড, এছাড়া আর ওই রকম আহামরি কোনো চেঞ্জ নেই। এখন আমরা ফ্রন্ট সাইডটা দেখি। ফ্রন্ট সাইডটা ওপেন করি, এই হচ্ছে ডোর প্যানেলটা সেম, তাই আর আমি দেখাচ্ছি না। যে ইউনিক ফিচার এবং আমার মতে এই গাড়িটা সবচেয়ে যে ডিসঅ্যাডভান্টেজ যেটা, এটা হচ্ছে কি স্টার, এত লাক্সারিয়াস একটা গাড়ি, এই গাড়িটাতে এত এত ফিচার, তারপরেও জাপান থেকে কেন কি স্টার দিয়েছে এটা আমার সঠিক জানা নাই। সম্ভবত কস্ট কাটিংয়ের জন্য এটা করা। এর যে স্টিয়ারিং, এরকম স্টিয়ারিং নিউ শেপও আসে, বাট নিউ শেপ থেকে হচ্ছে ক্রুজ কন্ট্রোল অ্যাড করে দিয়েছে। স্টিয়ারিংয়ে মোটামুটি যাবতীয় যা যা ফিচার থাকা দরকার সবই আছে। এর যে স্টিয়ারিং, স্টিয়ারিং থেকে বাম সাইডে আপনারা মাল্টিমিডিয়াগুলো কন্ট্রোল করতে পারবেন, যদিও এখন এসডি কার্ড ইনস্টল করা নেই, এই কারণে হচ্ছে মাল্টিমিডিয়াভাবে কাজ করছে না। আর হচ্ছে এখানে মুড চেঞ্জের অপশন আছে এই সাইডে, আপনার হচ্ছে সামনে যে ট্রিপ মিটার, অটোমিটার, এগুলো যা যা ইনফরমেশন আছে এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। কনসোলে যদি আসি, এখানে স্পিডও প্রথমে আরপিএম মিটার আছে, ইমোটিকোমোট এগুলো দেখাচ্ছে, এখানে ক্লকটা অ্যাডজাস্টার বাটনগুলো জায়গায় দেওয়া আছে, হেডলাইট জ্বালানো আছে, যেমন মার্কিং দেখতে পাচ্ছেন, এখানে স্পিডও মিটার পাচ্ছেন মাঝখানে, এবং লাস্ট একটা ডিসপ্লে আছে। এখানে যাবতীয় যত রকম ইনফরমেশন দরকার সবই এখানে পেয়ে যাবেন আপনারা। যদি সাইড প্যানেলে দেখাই, এখানে হচ্ছে আপনার লেন চেঞ্জ সেন্সরের যে বাটন আছে, তারপর হচ্ছে বডি সেন্সর যে বাটনগুলো ওখানে পেয়ে যাবেন, এর উপরে হচ্ছে আপনার লুকিং গ্লাস অ্যাডজাস্টার বাটনগুলো পেয়ে যাবেন। সফট টাচ এসি এক্সো ফিল্ডারে অনেক দেখিয়েছি, আসলে এটা দেখানোর মতো কিছু নেই। এরপরে যদি গিয়ার শিফটারটি আসি, গিয়ার শিফটার এখানেও লেদার ফিনিশ করা আছে, মানে ডাবল এক্সবিতে মোটামুটি যতটুকু লাক্সারি পসিবল টয়োটা দেওয়ার চেষ্টা করেছে। পিছনে যদি আসি, ইভি মোড, ইকো মোড, ট্রাকশন কন্ট্রোল, এগুলো সব কিছু বাটনের জায়গায় দেওয়া আছে। এখানে চাইলে আরও আপনারা বাটনে অ্যাড করতে পারবেন, এই অপশন দিয়ে দিয়েছে। সামনে দুইটা কাপ হোল্ডার আছে, এই তো মোটামুটি এখানে একটা লাইটও দেওয়া আছে, যে আপনার অন্ধকারে দেখার সুবিধার্থে এই জায়গায় লাইট দেওয়া আছে, যে আমার হাতে লাইটটা পড়েছে বুঝতে পাচ্ছেন এই জায়গায়। এই তো মোটামুটি সামনে ড্যাশবোর্ডের সাথে দুইটা ড্যাশ বক্স আছে, প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন। লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন এই জায়গায়, রুম লাইট আছে, এখানে সানশেডের সাথে ভ্যানিটি মিরর দেওয়া আছে, বাট কোনো লাইট প্রোভাইড করে নেই। এরপরে যদি আসেই নিচের সাইডে, এখানে একটা চার্জিং পয়েন্ট দেওয়া আছে, 12 ভোল্ট বা 120 ওয়াটের চার্জিং এখানে করতে পারবেন। এখানে একটা আর্মরেস্টও আছে, আর্মরেস্টও চাইলে আগেও নিয়ে আসতে পারবেন, হাত রাখতে আরও সুবিধা হবে। আর্মরেস্টটা কিন্তু ওপেন করা যায়, এখানে দুইটা পার্টে ওপেন করা যায়, প্রথমে পার্টটা একটু ছোট, এখানে চাইলে আপনার ওয়ালেট মোবাইল এগুলো রাখতে পারেন, এর ভিতরের পার্টটা আরও বড়। এখানে যার যার গাড়ির যে পেপার্স বা যাবতীয় জরুরি যা যা জিনিসপত্র রাখার দরকার এগুলো সব কিছু এখানে রাখতে পারেন। আর প্রিয় দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এর আগে দেখানো হয়নি, এই সিটটা কিন্তু বাকেট সিট, দেখতে পাচ্ছেন এখানে বাকেট সিট এই জায়গায়। এখানে মোটামুটি সিটটা খুবই কমফোর্টেবল, এবং যিনি বসবেন তার হেলথ যেমনই হোক তার সাথেই সিটটা আসলে মানানসই, মানে বাকেট সিটের বৈশিষ্ট্য এইটা, এটাও লেদার ফিনিশ করা। এই তো মোটামুটি গাড়ির যে ইন্টেরিয়র যা যা সাইড দেখালাম সবই, আমার যা যা নলেজ আছে সব কিছুই দেখিয়েছি আপনাদের। আর একটা জিনিস দেখানো নেই, ওটা হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা। এই যে ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরার সাথে আপনারা হচ্ছে মেজারমেন্ট স্কেল সহ পাবেন, স্টিয়ারিং ঘুরালে আপনারা আপনাদের প্রয়োজনীয় যতটুকু ব্যাকে যেতে চান ওই ইনফরমেশনটা এই জায়গায় পেয়ে যাবেন। এই তো মোটামুটি গাড়িটার আসলে ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে একটাই লেগেছে, এবং একটাই ইউনিক জিনিস যেটা ফার্স্টেই বলেছিলাম, ওইটা হচ্ছে গাড়িটা কি স্টার, এই যুগে এসেও ডাবল এক্সবির মতো একটা লাক্সারিয়াস গাড়িতে তো একটা কি স্টার দিয়ে দিয়েছে। এই তো মোটামুটি, তো চলুন দর্শক এবার আমরা গাড়ির ইঞ্জিনটা দেখি। প্রিয় দর্শক, গাড়ির ইঞ্জিনের অংশে চলে আসলাম, 1500 সিসির ইঞ্জিন, এর হাইব্রিড কনভার্টার রাইট সাইডে আছে, কুলেন্ট দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে ব্রেক ওয়েল, ওয়েপারের যে লিকুইড দেওয়া হয় এই জায়গায়, ওয়েল এয়ার ফিল্টারটা এই জায়গায়। এই গাড়ির ইঞ্জিনের ফুল টর্ক, পাওয়ার আউটপুট সব ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারো যদি জানার ইচ্ছা থাকে কাইন্ডলি চেক করে নিতে পারেন। আর এখানে একটা হিট সিলার দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। এই তো মোটামুটি, আমি সামনে থেকে আরেকবার গাড়ির লুকটা দেখাই, যদিও অন্ধকার হয়ে আসছে, অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। হেডলাইটটা আসলে রাতের বেলা দেখতে একটু সুন্দরই লাগে, যেহেতু এলইডি লাইট এবং ডিআরএলটা বিশাল। তো এই তো মোটামুটি যতটুকু পসিবল দেখালাম।
প্রিয় দর্শক, যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করলাম এই গাড়িটা। এই গাড়িটা কেন ইউনিক, আসলে ইউনিক বললে অনেকে অনেকভাবে নিতে পারেন, কি স্টার্টের কারণে ইউনিক বলেছি এটাও দেখালাম আপনাদের। এখন দর্শক আপনাদের একটা প্রাইস আইডিয়া দেয়, এই গাড়িটার এই মুহূর্তে প্রাইস পড়বে হচ্ছে 23,50,000 টাকা। যাদের লোন ফ্যাসিলিটি দরকার, এই গাড়িটার ক্ষেত্রে মিনিমাম প্রায় 10-11 লক্ষ টাকা লোন হবে। চাইলে যদি কারো প্রোফাইল সাপোর্ট করে লোন অ্যামাউন্ট আরও বাড়িয়েও দেওয়া পসিবল। আর হচ্ছে WXB তো আজকে দেখালাম, আপনাদের যদি অন্য কোনো দিন বা অন্য কোনো গাড়ি নিয়ে দেখার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে কাইন্ডলি কমেন্ট করে দিতে পারেন, আমি চেষ্টা করব ওগুলো নিয়ে আপনাদের ভিডিও করার জন্য। এই তো দর্শক, আজকে আর কথা বাড়াচ্ছি না, হয়তো বা অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আমার আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।